কাতারের মাটিতে স্বপ্ন পূরণ করার পর আরও এক অবাক কাণ্ড ঘটালেন লিওনেল মেসি। বল পায়ে ইতিহাস করেছেন দেশের হয়ে। এবার সেই মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে গোটা দলকে গিফট দিলেন লিওনেল মেসি। কি এমন উপহার দিলেন আর্জেন্টিনার অধিনায়ক, শুনলে অবশ্যই চোখ কপালে উঠবে। বিশ্বকাপ জয়ী দলের প্রতিটি ফুটবলার, কোচ সহ সাপোর্ট স্টাফদের এবার সোনার আইফোন গিফট করলেন এলএম10। দীর্ঘ 3 মাস আগে বিশ্বকাপ শেষ হলেও এখনো পর্যন্ত জয়ের স্বাদ ভুলতে পারেনি মেসিরা। এবার কোটি কোটি টাকার উপহার গোটা দলের জন্য কিনলেন লিও মেসি। মেসির দেওয়া এক একটি সোনার আইফোনের দাম কত জানেন? এক একটা সোনার আইফোনের দাম 1,73,00,000 টাকা। কাতারের স্বপ্ন পূরণ করার পর ফুটবলের এই কীর্তি এবং ফুটবলার এ মেসি তার এই কীর্তি ইতিমধ্যেই মন জিতে নিয়েছে। ইংল্যান্ডের এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী 4 ক্যারেট সোনার তৈরি আইফোনের এই বিশেষ সংস্করণের দাম 1,75,000 পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,73,00,000 টাকা। প্রতিটি আইফোনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার ও সাপোর্ট স্টাফের সদস্যদের নাম, নম্বর এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের লোগো খোদাই করা রয়েছে। চলতি সপ্তাহের শনিবারের মধ্যে যা ডেলিভারি পেয়ে যাবেন মেসিরা। বলা হচ্ছে এই উপহার দেওয়ার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 60,55,00,000 টাকা খরচা হয়েছে পিএসজি তারকা ফুটবলার মেসি। এমনটাই শোনা গিয়েছিল আগেই যে দলের প্রতিটি সদস্যকে উপহার দিতে চান মেসি। তবে সেই উপহার যে এমন হবে যা চিরস্মরণীয় হয়ে থাকবে এমনটা কেউই ভাবেননি। একই সঙ্গে সোনালী অক্ষরে লেখা থাকবে এই উপহার। আর সেই জন্যই এবার সোনায় মোড়া আইফোন দিচ্ছে আর্জেন্টিনার ফুটবলার। এমন উপহারের কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর আপনারা যারা মেসি ভক্ত তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই উপহারের কথা শুনে আপনাদের মন ঠিক কতটা ভালো হয়ে গেল। অবশ্যই সঙ্গে থাকুন আর এরকম আরও বিভিন্ন খবরের জন্য আর খেলার খবরের আপডেট জানতে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।